আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা 4, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই শিখন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে একটি উদাহরণ রয়েছে, উদাহরণ 10। এখানে দেখো, 8% মুনাফা হারে 500 টাকার 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে দেখো কয় মাস অন্তর, 3 মাস অন্তর। তো 3 মাস অন্তর মানে বছরে কয়বার দিতে হবে? বছরে 4 বার। কিন্তু এক্ষেত্রে এখানে দেখো, এক্ষেত্রে মুনাফা নির্ণয় করতে 8% 3 মাসের বার্ষিক আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে। তাহলে মাসে 3 বার মানে মাস 3 মাস পর পর, তাহলে বার্ষিক অনুপাত বের করতে গেলে কি হবে? এই যে 12 3 বাই 12, বাকি হচ্ছে এখানে কাটাকাটি করলে হয় 1 বাই 4 বছর। এখন এখানে দেখো, 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা, তাহলে 1 বছরে কয়বার মুনাফা পাবে? আমি একটু আগেই বললাম যে 3 আর 4 12, মানে 4 বার। তাহলে দেখো, 12 ভাগ 3, তাহলে হচ্ছে যে 4 বার। এবার কি বলা হচ্ছে, 2 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা। তো 2 বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে কি, 4 দুগুণা 8 বার, মানে কতবার পাবে? 2 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে 8 বার, অর্থাৎ এখানে এন সমান হচ্ছে 8, মানে 1 বছরে কয়বার? 4 বার। তাহলে 2 বছরে কয়বার? 8 বার। এখন দেখো, 3 মাস বা 1/4 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান 1/4 × এখানে 8%। তাহলে মুনাফার হারটা কত, যেহেতু বছরে কয়বার? 4 বার। তাহলে এখানে 8% কয় বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে এখানে আমরা এটা কি করব, 4 মানে 3 মাসের জন্য করব। 3 মাসের করলে কি হয়, 2% সমান কি, 0.02। এরপরে আসি অপর পৃষ্ঠা। এখানে সুতরাং এক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন হবে কি, এ ইকুয়াল p × 1 যোগ r পাওয়ার n। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব। তাহলে আমরা মুনাফার হার আর কত পাইলাম 3 মাসের জন্য, 0.02, আর এখানে n পাইলাম কত, 8 বার। তাই এই মানগুলো ক্যালকুলেশন করলে হয় 585.83 টাকা প্রায়। এরপরে উদাহরণ 11। উদাহরণ 11-র এখানে দেখো, 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরে মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে 6 মাস অন্তর মানে কি, বছরে কয়বার? বছরে 2 বার। 6 দুগুণা 12 মানে বছরে কয়বার? বছরে 2 বার। এখন দেখো, 6 মাস অন্তর 1 বছরে মুনাফা পাবে কতবার? 2 বার। অতএব 5 বছরে মুনাফা পাবে। তাহলে 1 বছরে যদি 2 বার হয়, তাহলে 5 বছরে 5 দুগুণা 10 বার, তাহলে 10 বার। তারপরে হচ্ছে কি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা লাগবো। আর এখানে দেখো, এন এর সংখ্যা কত হবে মানে সময়কাল, তাহলে বছরে কয়বার? 2 বার। তাহলে আমরা কি করব, দেখো 5 বছরের সময়কাল হবে 5 দুগুণা 10, তাহলে 1 বছরে কয়বার? 2 বার। 5 বছরে 5 দুগুণা 10 বার, এখানে দেখো 10, এন সমান হচ্ছে 10। আর মুনাফার হার হচ্ছে, এখন আমরা মুনাফার হার কত, যেহেতু 8% ছিল, 8% ছিল, এই 8% কি কি করব আমরা, এবার কি করব, 6/12 দিয়ে গুণ করব। তাহলে 6/12 দিয়ে গুণ করলে 0.04। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এখানে যোগ করলে কত হয়, 1.04, এর উপর পাওয়ার কত থাকবে, 10, আর মাইনাস হবে 1। এখন এটা কি করলে পাওয়ার করলে কত হয়, মানে এই 1.04 কয়বার গুণ হবে, 10 বার। 10 বার গুণ করলে এই মানটা চলে আসে। তারপর 1 বিয়োগ করব, বিয়োগ করার ফলে হচ্ছে 0.48024। এখন এটা গুণ করলে কত হয়, 24,012.2 টাকা। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনা। তাহলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনার এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে এখানে শান্তার 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হিসাব ছক 4.3 আংশিক করে দেওয়া আছে। ছকের ফাঁকা অংশগুলো পূরণ করো। এখন এই ছকটির ফাঁকা অংশ রয়েছে, এই ছকটির ফাঁকা অংশগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। প্রথমে এখানে মাসের ক্রম, তারপরে মাসে জমা টাকা, আসল হচ্ছে পি, আর মুনাফার হার হচ্ছে আর সমান 7%, সময়কাল হচ্ছে এন মানে মাস, তারপর চক্রবৃদ্ধি হারে মুনাফা সি সমান এখানে p × 1 যোগ r পাওয়ার n মাইনাস 1। তারপরে এখানে দেখো, এখন আমরা এখানে এই মানগুলো, তাহলে এই যে 0.058 কিভাবে পেলাম, এটা কিন্তু এখানে করে দেওয়া আছে। দেখো এখানে বার্ষিক 7% হারে মাসিক চক্রবৃদ্ধির হার আর, তাহলে আর হচ্ছে কি সমান 1/12। তাহলে 1/12 মানে এখানে কয় মাসের জন্য, এখানে 1 মাসের জন্য। তাহলে 1 মাসের জন্য ছিল মানে কি, 1/12 গুণন এখানে 7/100, তাহলে এখানে আসে কত, 0.0058। এই মানটা আমরা সব ঘরে বসিয়ে দিব। আর এন সময়কাল দেখো এখানে কত ছিল, 12, তাহলে 1 বছরে কয়বার, 12 বার।
এখন এখানে আমরা মুনাফার সূত্রটা বসিয়ে দিব। তাহলে এই যে মুনাফার সূত্রে মানগুলো বসাবো, তাহলে আসল P 200, তারপরে থার্ড ব্রাকেট ফার্স্ট ব্রাকেট কি আছে, তারপরে এক যোগ, তারপরে এখানে মুনাফার হারটা বসিয়ে দিব, আর এখানে মাসের সময় মাসের সংখ্যাটা এখানে বসিয়ে দিব। তাহলে মাসের সংখ্যা বসিয়ে দিয়ে বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে কত, এটা ক্যালকুলেশন একবারে আমরা করে নিব, করলে হয় 14.37 টাকা। একইভাবে এটাও করতে, এটা করতে গেলে কত মান আসে, 13.14 টাকা। এরপরে একইভাবে এগুলো মান কিন্তু মুনাফার হারটা সবগুলোই একই হবে। তারপরে 10 মাসের জন্য, তাহলে 10 মাসের জন্য এখানে 10 দিব, তাহলে এখানে মুনাফা আসে কত টাকা, 11.91 টাকা। এরপরে একইভাবে 4 মাসের জন্য, তাহলে চতুর্থ মাসে হচ্ছে যে 9 মাস, 9 মাসের জন্য এখানে 9 দিব, তাহলে পাওয়ার 9, আর এটা কি করলে 10.69 হয় টাকা, এটা ক্যালকুলেশন করলে। এরপরে পঞ্চম মাসে কি হবে, 8 মাসের জন্য, তাহলে 8 মাসের জন্য কি হবে, এই যে 8 পাওয়ার দিব, তাহলে এটা আসে 9.47 টাকা। এরপরে এখানে দেখো, এবার ষষ্ঠ মাসের জন্য, ষষ্ঠ মাসের জন্য মুনাফা কত আসে, এখানে দেওয়া 7, তাহলে 7 এখানে দেওয়াই আছে, তারপরে আছে 8.26 টাকা। এরপরে সপ্তম মাসের জন্য কি হবে, 6 হবে, তাহলে 6 এখানে দেখো 6, তারপরে 1.07 টাকা। মানে এভাবেই এই যে বাকিগুলো আছে, এই বাকিগুলো তোমরা করে নিবা। এরপরে এখানে দেখো মোট প্রাপ্য চক্রবৃদ্ধি মুনাফা, মোট প্রাপ্য চক্রবৃদ্ধি মুনাফা, এই যে মুনাফাগুলো রয়েছে, আমরা যেই মুনাফাগুলো পেলাম এই সবগুলো এখন কি করব, যোগ করব, যোগ করলে আসে কত, 92.43 টাকা। তাহলে এটাই হচ্ছে কি মোট চক্রবৃদ্ধি মুনাফা। এখন আসি অপর পৃষ্ঠায়, অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে সান্তার 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত পেলে, এখন কত পেলে এখানে লেখো। এখন আমরা এখানে পেলাম কত, 92.43 টাকা, তাহলে এই 92.43 টাকায় এখানে লিখবো। আবার কি হচ্ছে, আবার সান্তার 1 বছরের সরল মুনাফা কত ছিল, তাহলে সরল মুনাফা আমরা প্রথমে একটা ছক করেছিলাম সরল মুনাফার, সেখানে আমরা পেয়েছিলাম 90.994 টাকা। এটা হচ্ছে যে কি সরল মুনাফা, আর এখানে দেখো চক্রবৃদ্ধি মুনাফা। এখন এখানে বলা হয়েছে সুতরাং কোন ধরনের পদ্ধতিতে সান্তা অধিক মুনাফা পেতে পারে এবং কেন, জোড়ায় আলোচনা করে লেখো। এখন এখানে যা লেখবা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফায় সান্তা অধিক মুনাফা পেতে পারে, কারণ চক্রবৃদ্ধি মুনাফায় প্রতি মাসের শুরুতে মূলধন বেড়ে যায়, কেননা নতুন মাসের মূলধন এখন বৃদ্ধি পায়, মানে চক্রবৃদ্ধিতে কি হয়, প্রতি মাসে মূলধন কি হয়, বৃদ্ধি পায়, তাহলে আগের মাসের মূলধন যোগ মুনাফা, তাহলে এটাই হচ্ছে কি নতুন মাসের জন্য মূলধন। তাই এখানে কি হবে, সান্তা অধিক পরিমাণ মুনাফা পাবে চক্রবৃদ্ধি মুনাফায়। এভাবে এই ফাঁকা ঘরগুলোতে এই বিষয়গুলো লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।